পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী বিকাশ দপ্তর আরামবাগ পঞ্চায়েত সমিতি ও বিডিও অফিসের উদ্যোগে দুস্থ পরিবারগুলিকে শঙ্কর প্রজাতির জার্সি বকনা বাছুর বিতরণ করা হলো। শুক্রবার আরামবাগ বিডিও অফিসে এই কর্মসূচি করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগ ব্লকের বিএলডিও চন্দন কুমার দত্ত, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাঁড়া, পঞ্চায়েত সমিতির শিক্ষা ক্রীড়া ও তথ্য সংস্কৃতি কর্মাধ্যক্ষ দীপক মাঝি সহ অন্যান্য আধিকারিকরা। জানা গেছে, এদিন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী বিকাশ দপ্তর, পঞ্চায়েত সমিতি ও বিডিওর উদ্যোগে এলাকার 12টি দুস্থ পরিবারকে শঙ্কর প্রজাতির জার্সি বকনা বাছুর প্রদান করা হয়। সেই সঙ্গে আরামবাগ পঞ্চায়েত সমিতির নিজস্ব উদ্যোগে আরেকটি দুস্থ পরিবারকেও এই অনুদান দেওয়া হয়। দুস্থ পরিবারগুলিকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই এই অনুদান বলে জানা গেছে। একটি করে শঙ্কর প্রজাতির জার্সি বকনা বাছুরের পাশাপাশি 4 বস্তা পশুখাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং প্রাণী পালনের প্রশিক্ষণও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সরকারি অনুদান পেয়ে খুশি মাধবপুর এলাকার দিনমজুর প্রশান্ত রায় বলেন, পঞ্চায়েত থেকে একটি শঙ্কর প্রজাতির বাছুর এবং পশুখাদ্য দেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতি থেকে দেওয়া হয়েছে শঙ্কর জাতীয় বাছুর। স্যার দিনমজুর আর মাধবপুর থেকে আসছে, ওকে গরু খাবার দিয়েছে, গরু দিয়েছে, ওষুধ ওষুধপত্র, ভালো লাগছে। এ বিষয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাঁড়া বলেন, সরকারি উদ্যোগে অতি দুস্থ পরিবারগুলিকে স্বনির্ভর করার লক্ষ্যে আজ মোট 13টি পরিবারকে প্রাণী ও পশু খাদ্য দিয়ে সাহায্য করা হলো। বিষয়টা হচ্ছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন যে আমাদের প্রতিটা ব্লকের যে সমস্ত দুস্থ পরিবার আছে তাদের মধ্যে অতি দুস্থদের একটি করে গাই গরু দেওয়া হবে বাছুর, শঙ্কর জাতের বাছুর ছানা। সেই বাছুর ছানা আমাদের আরামবাগ ব্লকের 12 জনকে নির্ধারণ করা হয়েছে দেওয়ার জন্য। তার মধ্যে প্রথম পর্যায়ে 3টি দেওয়া হয়েছে, আজকে 4টি পরিবারকে দেওয়া হলো একটি করে, এবং যেটা বাকি আছে আগামী কয়েকদিনের মধ্যে আবার দেওয়া হবে। আমাদের আরামবাগ বিডিও অফিসের তরফ থেকে, এখানে পশুপালন দপ্তর আছে, বিডিও অফিস, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি, বিডিও অফিসের যৌথ উদ্যোগে এবং প্রাণী সম্পদ যে বিভাগ আছে পশ্চিমবঙ্গ সরকারের, সেই বিভাগ থেকে দেওয়া হবে। প্রাণী সম্পদ দপ্তর থেকে মোট 12টি দেওয়া হয়েছে বিডিও এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে। পঞ্চায়েত সমিতির তরফ থেকে আরেকটি পরিবারকে দেওয়া হচ্ছে মোট 13টি। বিএলডিও চন্দন কুমার দত্ত বলেন, একটি করে শঙ্কর প্রজাতির জার্সি দেওয়ার পাশাপাশি তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেই সঙ্গে 4 বস্তা এপিক ম্যাস এবং শেড বানানোর জন্য 3,650 টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রথম কথা হচ্ছে, আমরা ট্রেনিং দিয়েছি, আর তাছাড়া হচ্ছে 4 বস্তা করে এপিক ম্যাস দেওয়া হচ্ছে। এছাড়া তাদের যাতে লালন পালন ভালো হয় তার জন্য ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও তারা যাতে শেড ছাইতে পারে তার জন্য তাদের অ্যাকাউন্টে 3,650 টাকা করে দেওয়া হবে। এছাড়াও আমাদের যে প্রাণীমিত্রারা আছে, প্রাণীমিত্রারা ডোর টু ডোর গিয়ে ওদের দেখভাল করবে, এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের মনিটরিং রিপোর্ট দিলে আরও যাতে ভালোভাবে পালন করতে পারে তাতে আমাদের সুবিধা। পঞ্চায়েত সমিতি নির্ধারণ করেছে যে দুস্থ পরিবার যারা, এইরকম দুস্থ পরিবার থেকে 12 জনকে দেওয়া হচ্ছে। নিউজ আজ বাংলা, আরামবাগ।